বন্ধুরা, এই দুর্গাপুজো আসার আগেই বাড়ি থেকে জিনিসগুলো আপনারা বার করে দিন, কারণ শাস্ত্র বলছে বন্ধুরা, যে জিনিসগুলো আমাদের বাড়িতে থাকার ফলে বাড়িতে শুভ শক্তির আগমন হয় না, বাড়িতে দেব কৃপা পড়ে না। তাই নিশ্চয়ই বন্ধুরা আপনারা চান না যে আপনাদের ওপর মায়ের কৃপা না হোক, তাই পুজো আসার আগেই কিন্তু আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো কিন্তু বার করে দেবেন। এবং যদি আপনাদের বাড়িতে এই গাছগুলোর মধ্যে একটি গাছও থাকে, তা পুজো আসার আগেই পারলে আপনারা সরিয়ে ফেলুন। এছাড়া এই দুর্গা পুজোর মধ্যে স্বয়ং দেবী মা এই 5টি পাখির মাধ্যমে আমাদের সংকেত দেন যে তার কৃপা আমাদের ওপর রয়েছে। তাই যদি বন্ধুরা আপনারা এই দুর্গা পুজোর মধ্যে এই 5টি পাখির আগমন আপনাদের বাড়িতে দেখতে পান, তো নিশ্চিত বন্ধুরা আপনাদের ওপর স্বয়ং দেবী মায়ের কৃপা হয়েছে। বন্ধুরা, ঈশ্বরের কৃপা হওয়ার আগে বাড়িতে 5টি পাখি আসে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনছেন, বাড়িতেই পাখি এলে বা রাস্তা কোথাও দেখতে পেলে একদমই তাড়াবেন না, বরং তাদের দেখতে পেলে কি করবেন তা আজকের ভিডিওতে আমি বলবো। কারণ বন্ধুরা, এটা আমরা জানি না যে কিছু কিছু পাখি আমাদের এই জীবনে খুশির খবর নিয়ে আসে, বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে। যেই বাড়িতে নেগেটিভ সমস্যা রয়েছে পাখিরা তার নিজের ওপর নিয়ে নেয়, এর জন্য দেখবেন পাখি সেই বাড়িতে ঘন ঘন মারা যায়। তাই বন্ধুরা, সামনে দুর্গাপুজো আসছে, তাই বাড়িতে যদি এই সময় 5টি পাখি আসে, তো আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হতে চলেছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেই কি সেই 5টি পাখি। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, চড়াই পাখি। বন্ধুরা, আমরা ছোট থেকে বড় হয়েছি এই চড়াই পাখি দেখে, কিন্তু দুঃখের কারণ হলো যে এখন চড়াই পাখির সংখ্যা অনেক কমে গেছে। বন্ধুরা, চড়াই পাখি বাড়িতে আসা অত্যন্ত লাভজনক হয়। চড়াই পাখি বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে। যেই বাড়িতে চড়াই পাখি বাসা বাঁধে সেই বাড়িতে মহালক্ষ্মীর বাস হয়। বন্ধুরা, গোস্বামী তুলসী দাসজিও রাজা দশরথের বাড়িতে চড়াই পাখির বর্ণনা করেছেন। নাম্বার 2, পুজোর আগে বাড়ির সামনে যদি বারবার কাক এসে ডাকে, তো বাড়িতে কোনো না কোনো অতিথি আসার সংকেত বোঝায়। বন্ধুরা, সে অতিথি কিন্তু আপনার পূর্বজ হতে পারে, কারণ আমরা সকলেই জানি যে কাক যমরাজের বাহন হয়। তাই পিতৃলোক থেকে যখন কোনো অতিথি আমাদের দেখতে আসেন, তো কাক বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের তা বোঝানোর চেষ্টা করেন। এই কাকের ডাক নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানিয়ে আপনাদের সম্পূর্ণভাবে বোঝাব। নাম্বার 3, প্যাঁচা। বন্ধুরা, আমরা সকলেই জানি যে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয়। তাই যেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়, সেই বাড়ির লোকেরা প্যাঁচা বিভিন্ন জায়গায় দেখতে পায় বা স্বপ্নে এসে প্যাঁচা বা মা লক্ষ্মী দর্শন দেয়। নাম্বার 4, পায়রা। পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত। এছাড়াও পায়রার জোড়া প্রেম ও শান্তির প্রতীক মানা হয়। তাই বাড়িতে যদি সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে, তাদের যদি আপনি কিছু খেতে দেন আর তারা যদি সেই খাবার খেয়ে নেয়, তো মানা হয় আপনার প্রেম আপনার কাছে ফিরে আসবে। নাম্বার 5, টিয়া পাখি। বন্ধুরা, কোনোদিনও আপনার বাড়িতে টিয়া পাখি আসে না, কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়িতে কোনো টিয়া পাখি চলে আসে, তো বাস্তুশাস্ত্রের অনুসার এটা ধন লাভের সংকেত বোঝায়। এর জন্যই বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে পশু পাখির সেবা ও তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে, যে প্রত্যেক দিন পশু পাখিদের অন্ন দান করেন, তার উপর গ্রহের খারাপ দৃষ্টি পড়ে না। কারণ যে নিজের আগে অন্যের খেয়াল রাখে, ঈশ্বর সবার আগে তার খেয়াল রাখে। যদি এমন ব্যক্তি এই লোকে কষ্ট থাকে, সে মৃত্যুর পর ভগবত প্রাপ্তি বা স্বর্গ প্রাপ্তি করে। তো আশা করছি বন্ধুরা, আবার আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বন্ধুরা, সবাইকে জানাই দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা কি জানেন যে দুর্গা পুজোর সময় 5টি জিনিস বাড়িতে থাকার ফলে বাড়িতে উন্নতি হয় না, দেবী মা বাড়িতে প্রবেশ করেন না,
ফলে জীবনে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয়। তাই বন্ধুরা, পুজো আসার আগেই বাড়ি থেকে পাঁচটি জিনিস সরিয়ে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক বাঙালি পাঁচটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। বন্ধুরা, এই পাঁচটি দিনেই কিন্তু মানুষের ভাগ্য বদলে যেতে পারে। তাই বন্ধুরা, আপনি নিশ্চয়ই চাইবেন না যে দেবীমাই পুজোয় আপনাদের বাড়িতে না আসো। তাই বন্ধুরা, মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে আজই এগুলো সরিয়ে ফেলুন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কি সেই পাঁচটি জিনিস। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে পুজোতে মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটায়। তাই বাড়িতে যদি পাঁচটি জিনিস থাকে তো কিছুতেই আপনাদের বাড়িতে শুভ শক্তির আগমন হবে না। আর সেই পাঁচটি জিনিস হলো, নাম্বার এক, ভাঙা কাঁচ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ভাঙা কাঁচে মুখ দেখা উচিত নয়, এটা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। তাই আপনাদের বাড়িতে যদি কোথাও ভাঙা কাঁচ বা ভাঙা আয়না পড়ে থাকে তো আজই সেগুলো সরিয়ে ফেলুন। নাম্বার দুই, বন্ধ ঘড়ি। বন্ধুরা, অনেক ব্যস্ত থাকার ফলে আমরা এটাই ভুলে যাই যে বাড়িতে কোনো বন্ধ ঘড়ি রয়েছে, বা সারাতেই ভুলে যাই। কিন্তু বন্ধুরা, বাস্তুশাস্ত্রে অনুসার ঘড়ি হচ্ছে চলমান বস্তু। ঘড়ি দেখেই মানুষ সময় নির্ণয় করে। তাই শাস্ত্র মতে চলমান বস্তুকে কখনো থামিয়ে রাখতে নেই। নাম্বার তিন, বাড়িতে ঝুল বা মাকড়সার জাল। বন্ধুরা, বাড়ি যত নোংরা থাকে ততই নেগেটিভ শক্তির প্রভাব আমাদের বাড়িতে বেশি হয়। তাই পুজোর আগে বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, যাতে কোনো রকমের ময়লা মাকড়সার জাল আমাদের বাড়িতে না থাকে। এতে অবশ্যই মা লক্ষ্মী পুজোতে আপনাদের বাড়িতে প্রবেশ করবেন। নাম্বার চার, বন্ধুরা, অনেক সময় আমাদের বাড়ির চিলেকোঠায় বা বাড়ির কোনো স্থানে ঘুঘু পাখি বা বাদুড়ে বাসা বাঁধে। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের অনুসার বাড়িতে এদের বাসা থাকা মোটেও শুভ নয়। নাম্বার পাঁচ, বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থাকে তো পুজোর আগেই তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। প্রত্যেক দিন তুলসী মঞ্চে প্রদীপ অর্পণ করুন, এতে আপনাদের ওপর মায়ের কৃপা হবে। বাস্তুশাস্ত্র অনুসার এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকে। পরিবারে উন্নতি হয় না, কাজে উন্নতি হয় না, নানা রকম শারীরিক সমস্যা পরিবারে দেখা দেয়। নমস্কার বন্ধুরা, বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার এই তিনটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আমাদের বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না। তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই গাছ বাড়িতে লাগাবেন না। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসার কিছু জিনিস বাড়ির জন্য শুভ হয়, আবার কিছু জিনিস বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, আর তার মধ্যে একটি হলো এই তিনটি গাছ। এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, দুঃখ দরিদ্রতা পরিবারে এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা, এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগিয়ে রাখেন তো অবশ্যই গাছটিকে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন। আর তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার এক, তেঁতুল গাছ। বন্ধুরা, আমাদের বাস্তুশাস্ত্র অনুসার তেঁতুল গাছ বাড়ির ভিতরে লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয়, কারণ এই গাছ নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে। তাই এর জন্যই আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন যে এই গাছের মধ্যে নেগেটিভ আত্মা মানে ভূতেদের বাস হয়। আসলে বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুসার মৃত্যুর পর যদি কোনো আত্মা মুক্তি না পায় তো সেই আত্মাকে আমাদের হিন্দু ধর্মে প্রেত বলা হয়, আর এই প্রেতকেই বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয়। এরা নোংরা জায়গা, ভাঙাচোরা বাড়ি, বিভিন্ন গাছপালাতে এরা বসবাস করে, আর এর জন্যই আমাদের জীবনে দরিদ্রতা, ঝগড়া ঝামেলা, অশান্তি এগুলো লেগেই থাকে। কিন্তু যত সময় আধুনিক হচ্ছে, কিছু মানুষ এগুলোকে মানে তো অপরদিকে কিছু মানুষও আবার
এগুলোকে অন্ধবিশ্বাস বলে। কিন্তু বন্ধুরা, আমাদের ঋষি মুনিদের প্রত্যেক বলা কথা কিন্তু 100% সত্য। যদি আমরা এগুলো মেনে চলি তো অবশ্যই আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। তাই এর জন্যই বাস্তুশাস্ত্র অনুসার বাড়ির ভিতরে তেঁতুল গাছ লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয়। এছাড়াও শেওড়া গাছ, বট গাছ, বাঁশ গাছ, এই সমস্ত গাছে প্রেত আত্মাদের বাস হয়। আর এটা শুধু আমাদের হিন্দু ধর্মেই নয়, প্রায় সমস্ত ধর্মের মধ্যেই এমন ঘটনা শুনতে পাওয়া যায়। তাই ভুলেও বন্ধুরা কিন্তু এই সব গাছ আপনারা বাড়িতে লাগাবেন না। নাম্বার 2, হনি মনসা। বন্ধুরা, অনেকেই আমরা বাড়িতে হনি মনসা গাছ লাগাই, কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়িতে লাগাতে বারণ করা হয়েছে। কারণ বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসার এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকে, পরিবারে উন্নতি হয় না, কাজে উন্নতি হয় না, নানা রকম শারীরিক সমস্যা পরিবারে দেখা দেয়। কারণ বন্ধুরা, এই সৃষ্টির প্রত্যেক কিছুর একটি অরা রয়েছে, আর আমরা যখন সেই অরার প্রভাবে আসি তখন আমাদের জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেয়। যেমন আমরা কোনো যদি পজিটিভ মানুষের সাথে মেলামেশা করি তো আমরাও ধীরে ধীরে আরও পজিটিভ হয়ে উঠব। কিন্তু অপরদিকে যদি আমরা কোনো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করি তো আমরা ধীরে ধীরে আরও নেগেটিভ হয়ে উঠব। আর এটাই হচ্ছে বন্ধুরা এই সৃষ্টির নিয়ম। নাম্বার 3, ডুমুর গাছ। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসার প্রত্যেক গাছ লাগানোর একটি শুভ দিক রয়েছে। যদি আমরা তার অপর দিকে গাছ লাগাই তো এর প্রভাব কিন্তু বন্ধুরা আমাদের জীবনে ঠিক উল্টোটাই এসে পড়ে। যেমন বাড়ির উল্টো দিকে ডুমুর বা কলা গাছ ভুলেও লাগাতে নেই, এছাড়া বাড়িতে কোনো রকম মরা গাছ ভুলেও রাখতে নেই। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।